আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম খালেদ হোসেন আর আমি একটা প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমার প্রশ্নটা হলো, ইসলাম কি মিডিয়ার অনুমতি দেয়? কারণ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে জনগণের সাথে যোগাযোগের তেমন কোনো মাধ্যম ছিল না, একথা আপনি বললেন। তাই আপনি কি কোরআনের কোনো সুরার উদ্ধৃতি দেবেন অথবা কোনো সহি হাদিস? ধন্যবাদ। ভাই, আপনি প্রশ্ন করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জনগণের সাথে যোগাযোগের তেমন কোনো মাধ্যম ছিল না, তাহলে ইসলাম কি মিডিয়ার অনুমতি দেয় আর কোরআন বা হাদিসের কোনো উদ্ধৃতি আছে কি না? ভাই, একটা কথা বলি, ইবাদতের কথা যদি বলতে হয়, যেটা বলা হয়েছে যে এটা ফরজ, এটা হলো ইসলামিক শরিয়া। অন্যান্য ব্যাপারে, দৈনন্দিন জীবনের বিভিন্ন ব্যাপারে যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলো হারাম, বাকিগুলো হালাল। যেমন ধরুন, শুকরের মাংস খাওয়া হারাম, হারাম মদ খাওয়া হারাম, এমন কথা বলা না হলে হালাল। আপনাকে একটা প্রশ্ন করি, কোরআন বা হাদিসে কি এমন কথা বলা আছে যে আম খাওয়া হালাল? তাহলে কি আপনি বলবেন যে আম খাওয়া হারাম? তাহলে ইবাদতের ক্ষেত্রে যেগুলোকে বলা হয়েছে সেগুলো ফরজ, এটা শুধু ইবাদতের ক্ষেত্রে। আর জীবনযাপনের ক্ষেত্রগুলোতে যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলো বাদে বাকিগুলো হালাল? না হলে হয়তো বলবেন, ভাই জাকির, আপনি আম খাচ্ছেন কেন? আমি আম পছন্দ করি, কারণ আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমি আমার দেশ নিয়ে গর্বিত আর আমার দেশের আম সেটা নিয়েও গর্বিত। এখন আপনি আমাকে পবিত্র কোরআন বা হাদিসের কোন উদ্ধৃতি দেখান যে মিডিয়া হারাম। কিন্তু না, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? তিনি চিঠি লিখেছিলেন অমুসলিম রাজাদের উদ্দেশ্যে, যেমন আবিসিনিয়ার রাজাকে, ইয়েমেনের রাজাকে, পার্সিয়ায়। নবীজি সেই চিঠিগুলোতে পবিত্র কোরআনের সূরা ইমরানের 64 নম্বর আয়াতের উল্লেখ করেছিলেন, কুল ইয়াহলুল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলু ইলা কালমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই কথাই যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ নাবুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান, কোনো কিছুকেই তার শরীক করি না। বলা ইত্তাখিযু বাদুন বাদান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আমাদের মধ্য থেকে কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না। ফাইন তাবাল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুল শাদু, তোমরা সাক্ষী থাকো, বেন্না মুসলিমুন, আমরা মুসলিম, আল্লাহর সামনে নতজন হই। নবীজি চিঠিগুলো লিখিয়েছিলেন, তারপর ঘোড়ায় করে পাঠিয়েছিলেন, আজকের দিনের মার্সিডিজ গাড়ি অথবা আর কি বলতে পারেন, জেট প্লেন, বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন, তাদেরকে ইসলাম গ্রহণ করতে বলেছেন, সেটাই ছিল সে সময়ের মিডিয়া। চিন্তা করেন, চিঠিগুলো লিখিয়েছিলেন আর তারপর ঘোড়ায় করে সেগুলো বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ের মিডিয়াকে পুরোপুরি ব্যবহার করেছিলেন। যদি আজকের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন, আমার ধারণা তিনিও আজকের এই মিডিয়াকে পুরোপুরিভাবে ব্যবহার করতেন, তবে সেটা ইসলামের শরিয়া মেনেই হতো। হারাম কোনো কিছু ব্যবহার করা হতো না, হারাম কিছু ব্যবহার করা যাবে না, হালাল উপায়ে হবে। যেমন একটা ছুরি ব্যবহার হয় ভালো কাজে আবার খারাপ কাজেও, ছুরি ব্যবহার করা হারাম না। তাই মিডিয়া আসলে হারাম না, যদি বেশিরভাগ লোক ভাবে যে মিডিয়া হারাম, আমরা এখন এই মিডিয়াকে হালাল কাজে ব্যবহার করব, টেবিলটাকে উল্টে দেবো, ইসলামিক শরিয়ার নিয়মগুলো মেনে হালাল উপায়ে ব্যবহার করব, তখন হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারবো, আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যথাসাধ্য চেষ্টা করেছি ইসলাম প্রচার করার জন্য। কারণ আমাদের কাজ হলো ইসলাম প্রচার করা। আল্লাহ বলেছেন, ফাজাক্কিরিন নামা আনতা মুজাক্কির, আমাদের কাজ ইসলাম প্রচার করা, আর মানুষকে হেদায়েত করা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আশা করি উত্তরটা পেয়েছেন।